জার্মান আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় শেখ হাসিনাকে গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপির জার্মানিতে সফর উপলক্ষে গণসংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে জার্মান আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান, বর্তমানে জার্মানে নিযুক্ত রাষ্ট্রদূত নরসিংদীর কৃতি সন্তান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। গত রোববার জার্মানির হোটেল প্রিন্সেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বশরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রবাসী মুজিবীয় আদর্শের সৈনিকদের ঢলে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। প্রধান অতিথি বক্তব্যে জার্মান আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান পাট ও বস্ত্রমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন জার্মানি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। দূরদর্শী নেতৃত্বে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।